আমি তো সর্বপ্রথমে ধন্যবাদ দিই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে ম্যানিফেস্টো যেন সাহেব বাহারিছে আগামী দিনে ওড়িশা রাজ্য বহু ডেভেলপ করবা, তাহলে লাগি যুবপিঢ়ি মানকর লাগি সুবিধা সুযোগ করবার সঙ্গে সঙ্গে চাষি ভাই মানকর লাগি গোটে যে প্রকার ইলেকট্রিফিকেশন ফ্রি করবারটা, আর দ্বিতীয় 1,50,000 টাকা দেবে যেন মানে চাষি ভাই মানে লোন নেবে তাঁর কোণী সুদ নাই লাগে, আমার ছাত্রবৃত্তি যেটা কি সবুর বড় জিনিস শিক্ষার লাগি আজ যেটা 12,000-14,000 ঝিও পুব মানুষ করছেন, এবং দ্বিতীয় সবু বড় জিনিস হল যেটা ইলেকট্রিফিকেশন যেটা 100 ইউনিট পর্যন্ত 100 ইউনিট ভিতরে কোণী প্রকার দেওয়ার দেবার লাগে নাই পড়ে সেটা রাজ্য সরকার গ্রহণ করবা, আপনার 100 ইউনিট 150 যদি ইউনিট হল সে 50 ইউনিট লাগি দেহ দেওয়ার লাগে পড়বা, আমি সেতির লাগি আও বহুত গুড়ে যেটা কি আমার রাজ্য সরকার করছেন কার্যক্রম যেটা কি ম্যানিফেস্টোরে যে আগামী দিনে প্রথম যে ক্যাবিনেট মিটিং হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন প্রথম ক্যাবিনেট মিটিং এইসবকে প্রস্তাবকে গৃহীত হওয়া, আমি সেতির লাগি আজ পাটনা নির্বাচন মন্ডলী তরফর বলাঙ্গীর জেলা তরফর মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল সভাপতি শ্রীযুক্ত নবীন পট্টনায়ক মহোদয়কে অশেষ অশেষ ধন্যবাদ দিলাম। জিন্দাবাদ, নবীন পট্টনায়ক জিন্দাবাদ, নবীন পট্টনায়ক জিন্দাবাদ, নবীন পট্টনায়ক জিন্দাবাদ।